আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাকডোর ট্রেসিং। আমরা ফাইবারের মধ্যে একটা কাজ পাবো, কাজটা হচ্ছে ব্যাকডোর ট্রেসিং ইমেজ থেকে গ্রাফিক্স ডিজাইনে, এবং এখানে নিচে এসে একটা অপশন পাবো ব্যাকডোর ট্রেসিং। এটা সার্চ করার পর এগুলো আসছে। এখন আসি ব্যাকডোর ট্রেসিংটা কী জিনিস। আমাকে এরকম একটা পিকচার দিবে যেটাকে জেপিজি, পিডিএফ এবং পিএনজি ফাইল আকারে দিবে। ওটাকে আমাকে এআই ফাইল, ইপিএস ফাইল, এসবিজি ফাইল, পিএইচডি ফাইল এভাবে করে জমা দিতে হবে। তো এই যে এটা একটা ঝাপসা একটা দেখা যাচ্ছে ফাইলটা, কিন্তু এটা একটু কালার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। সেম এটাও এরকম, এটাও এটা এরকম, আরও অনেকগুলো ফাইল আছে। বিশেষ করে এগুলো একটা লোগো আছে কোনো কোম্পানির, ওই লোগোটা ওর থেকে সফট কপি না, অর্থাৎ ব্যাকটর ফাইল নাই। তো ওটা আমাদেরকে কী করতে হবে, এরকম পিকচার থেকে ব্যাকটর ফাইলে তৈরি করে দিতে হবে। দেখেন এগুলো সবগুলো হচ্ছে রাস্টার থেকে ব্যাকটর, অর্থাৎ রাস্টার ইমেজ হচ্ছে একটা ব্যাক মানে পিকচার, ওই পিকচার থেকে ব্যাকটর ইমেজে তৈরি করে দেয়। এটা ঝাপসা, এটা ক্লিয়ার। তো এখানে আরও অনেকগুলো আছে। তো এই এই কাজগুলো করে এরা, এই কাজগুলো দেখেন 1000+623টা, 1000+, এরকম অনেক কাজ আছে। এটা অনেকে অনেকগুলো কাজ করছে। তো আমরা এটা করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি ওপেন করব। সিসিটা ওপেন করে একটা পেজ নিলাম, ফাইল থেকে আমি যাচ্ছি প্লেস, আমি পিকচারটা এখানে নিয়ে আসব। এখান থেকে পিকচার কোথায় আছে আমি যাচ্ছি, এখানে একটা পিকচার আমার আগে থেকে তৈরি করা আছে, এটা নিলাম। এটা নিয়ে প্লেসে ক্লিক করলাম, উপর থেকে নিচের দিকে টান দিলাম, এই যে পিকচারটা। এই পিকচারটা আমি যদি জুম করি দেখেন এখানে একটু ঝাপসা লাগতেছে। এটা এটা পরে করছিলাম, এখন আমি এই পিকচারটাকে ট্রেস করব, অর্থাৎ ব্যাকটরে তৈরি করে নেব। এটা একটা পিকচার, দেখেন এগুলো ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, পুরো পিকচারটাই সিলেক্ট হয়ে আছে। আমি এটা সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে যাচ্ছি ইমেজ স্ট্রেচ, এখান থেকে মেক অ্যান্ড এক্সপ্যান্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে, এখন ব্যাকটর হয়ে গেছে আমার। তারপর আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আবার এটাতে ক্লিক করে এখানে, আচ্ছা রিলিজ ক্লিপিং মাস্ক আসে নাই, এটা বাদ দিলাম। তো এই যে এই অংশগুলো আমি এখন দেখেন এটাকে ডিলিট করে দিই, এই যে এইগুলা এখন ব্যাকটরে চলে আসছে, এটাও ডিলিট করে দিলাম। এটা আমাদের এটা লাগবে না, এটা তো দেখানোর জন্য রাখছি। এবার কন্ট্রোল প্লাস দিলাম, জুম করলাম, দেখেন এটা এখন একদম ক্লিয়ার। আমি জুম করলেও এটা আর কোনো ফিরে যাবে না, একদম ক্লিয়ার যতটুকু জুম করি। কিন্তু এটা যদি আগে করতাম এই জুমটা আমাদের ঝাপসা থাকতো পিকচারটা। আর পরবর্তীতে আমরা চাইলে এটাতে কালারও করতে পারবো, যে কোনো কালার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এভাবে কালার চেঞ্জ করতে পারবো। ওদের ইমেজটা থাকবে, ইমেজটা কিরকম আছে ওইটার উপর ভিত্তি করে আমাদের ডিজাইন করতে হবে। অর্থাৎ ধরে যদি কালার থাকে কালার দিব, আর যদি কালার না থাকে কালার দিব না, ওইরকম। আর এটা হচ্ছে একটা, আমি আরেকটাতে যাচ্ছি, ফাইল প্লেস, অনেক সময় কালার দরকার হয় না, এখানে ক্লিক করলাম, এরপরে প্লেসে ক্লিক করে এই পিকচারটা এভাবে আমি প্লেস করে নিলাম। তারপর এটাতে ক্লিক করে অবজেক্ট, অবজেক্ট থেকে ইমেজ স্ট্রেচ, মেক অ্যান্ড এক্সপ্যান্ড, এটা হয়ে গেছে। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, ক্লিপিং মার্কস আসে নাই। এখন এই যে এটাকে আমরা আলাদা আলাদা করে ফেলছি আনগ্রুপ করে, আমরা চাইলে এটাকে এখন কালার করতে পারবো, যে কোনো কালার। আমি এখান থেকে চাইলে এটাকে কালার করব, আমি এখান থেকে কালার দিচ্ছি, এভাবে কালার করে দিতে পারবো।
তো এটা হচ্ছে ব্যাকডোর ট্রেসিং, একটা জেপিজি ফাইল থেকে আমরা কনভার্ট করে ব্যাকডোরে নিয়ে যাব।